Please welcome Mohammad Touhid. Hello everyone, kemon achen shobai? Amar age already dujon perform kore geche. তো অনেকে বলা বলি করতেছে যে এই পারফর্মার থেকে এই পারফর্মার বেটার ছিল বা ওর এই জোক থেকে এর এই জোকটা ভালো ছিল অলরেডি একটা কম্পারিজন শুরু হয়ে গেছে তো এটা কিন্তু আমাদের বাঙালি জাতির একটা বৈশিষ্ট্য যে আমরা সবকিছুর সাথে সবকিছু তুলনা করতে পছন্দ করি তো এটাই হচ্ছে আমার আজকের টপিক এটা হচ্ছে কম্পারিজন কম্পারিজন আসলে আমাদের জন্মের পর থেকেই শুরু হয় কেউ বলে যে বাচ্চা তো দেখতে মার মতো হইছে কেউ বলে না বাচ্চা তো দেখতে বাবার মতো হইছে তো আমাদের এলাকায় বাচ্চা হইছে আমি দেখতে গেছিলাম গিয়ে দেখি যে এক মুরব্বি বাচ্চা দেখতেছে আর বলতেছে ওলিলিলিলি হ্যাঁ ছেলের চোখটা তো পুরো নানার মতো হইছে ওলিলিলিলি ছেলের নাকটা তো পুরো বাবার মতো হইছে ওলিলিলিলি তো এমন সময় বাবা সেখানে ছিল সে বলতেছে আঙ্কেল আপনি আমার আঙ্গুল ছাড়েন এটা ছেলে না মেয়ে হইছে আমি সেখানে ছিলাম আর সাথে ছিল চার বছরের একটা পিচ্চি ছেলে আমি পরিস্থিতিটা ট্যাকেল দেওয়ার জন্য আমি বললাম যে ভাই যাই বলেন না কেন আপনার প্রথম সন্তান প্রথম ছেলেটা কিন্তু দেখতে হুবহু আপনার মতো হয়েছে বলে যে হরমিয়া এটা তো পাশের বাড়ির এই তুলনার শিকার কে হয় নাই সবাই কিন্তু আমরা কম বেশি হয়েছি যেমন ছোটবেলায় আমার মা বলতো যে ওই পাশের বাসার ছেলেটারে দেখ কত লক্ষ্মী একটা ছেলে হ্যাঁ তো ওই লক্ষ্মী ছেলের সাথে আমি একদিন কথা বললাম কথা বলে যেটা বুঝতে পারলাম যে ওর মাও নাকি সেম ডায়লগ দেয় তো লক্ষ্মীটা আসলে কে ও না আমি এই নিয়ে আমাদের দুই ঘন্টা ঝগড়া হয়েছিল তারপরে ক্লাস সেভেনে যখন ইংলিশে ফেল করি তখন মা বলে যে ওই পাশের বাসার মেয়ে পিঙ্কিরে দেখ কী সুন্দর রেজাল্ট করছে আমি বললাম মা ওরে দেখতে গিয়েই তো ফেলটা করছি তো এই কম্পারিজন যে আমাদের শুধু স্টুডেন্ট লাইফে হয় তাই না স্টুডেন্ট লাইফ শেষ হলে আরও বেশি আরও বেড়ে যায় যখন আমরা বেকার জীবনে ঢুকি কোন বন্ধু কোন পোস্টে আছে কে কি জব করছে আপনি একটা মানুষের সাথে পাঁচ মিনিট কথা বলবেন তার তিন নম্বর প্রশ্ন হবে তোমার মাসিক ইনকাম কত হ্যাঁ মানে মাসিক ইনকামের উপর ডিপেন্ড করে আমার সোশ্যাল স্ট্যাটাস আমার আত্মসম্মান আমার রেসপেক্ট মান সম্মান যাই বলেন তো একজনের সাথে এরকম কথা বলতেছি আমি যখন সদ্য বেকার কিছুক্ষণ কথা বলে সে যখন বুঝতে পারলো যে আমার বেতন থেকে তার বেতন বেশি তখন আমার বলতেছে ভাই প্রথমে যে আপনারা সালাম দিয়েছিলাম ওটা ফিরে নেন মানে এত বড় অপমান এই যে মান সম্মানের কথা বললাম বা এই যে কম্পারিজনের কথা বললাম এটা কিন্তু আমাদের ছোটবেলায় মাথায় পুশ করা হয় নাটক সিনেমার মাধ্যমে চৌধুরী সাহেবরা বলে বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়েছিস মানে তখন থেকে আমরা বুঝতে শিখে যে বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানো যাবে না আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বলি গার্লফ্রেন্ডের বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেছি বললাম যে আঙ্কেল আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই তো আঙ্কেল আমাকে বলতেছে যে শোনো তুমি যেই টাকা কামাই করো সারা মাসের আমার মেয়ের টয়লেট পেপারও কিনতে পারবা না আমার তো মান সম্মানে লেগে গেছে তারপর বিয়ে আমি নিজের থেকে ভেঙে দিছি যে মেয়ে সারা মাসে এত টয়লেট করো আরে কে বিয়ে করবে তো এর আগে আমার ছোট একটা রিলেশন ছিল সেই রিলেশনও ভাঙছে এই তুলনার কারণেই ওই মেয়েকে জাস্ট বলছিলাম যে তুমি না আসলে অন্যান্য মেয়েদের থেকে আলাদা মেয়ে তো খেপে গেছে হ্যাঁ তার মানে অন্যান্য মেয়েদেরও ট্রাই করা শেষ শেষ এর আগেও আরেকটা মেয়ের সাথে একটু দুষ্টুমিষ্টি সম্পর্ক ছিল সেই সম্পর্ক ভাঙছে এই তুলনার কারণেই না তার বোনের নাম ছিল তুলনা যে তুলনামূলকভাবে একটু বেশি সুন্দরী ছিল তো এই কম্পারিজন কিন্তু আমাদের ছোটবেলা থেকেই শুরু হয় একবারে বিয়ে পর্যন্ত যায় থাকে এই যে আমি ব্রেকআপের গল্প বলতেছিলাম ব্রেকআপ না হয়ে যদি আলটিমেটলি বিয়ে পর্যন্ত করায় তারপরে তো আরও বেশি তুলনা তুমি অমুকের মতো ভালোবাসো না অমুক ভাইয়া ভাবিকে কত কিছু শপিং করে দেয় তুমি দাও না একসাথে বসে রোমান্টিক মুভি দেখে রোমান্টিক মুভি দেখতেছে ইমরান হাসমির একটা মুভি তো বলতেছে যে দেখছো নায়ক নায়িকাকে কত ভালোবাসে তুমি ওর মতো আমাকে ভালোবাসো না ভাই বলতেছে যে শুনো হাসমি ওরে ভালোবাসার জন্য 10 লাখ টাকা নিছে তুমি 5 লাখ টাকা দাও এর থেকে ডাবল ভালোবাসা দেখাও তো সবচাইতে বেশি কম্পারিজন কোথায় হয় জানেন কোথায় সেটা হচ্ছে বিয়ের আসরে বিয়ের আসরে পাত্র বসে থাকে তখন একজন আরেকজনের সাথে কানাকানি করে এই পোলা এই মায়েরে পাইলো কেমনে হ্যাঁ এরকম হয় আবার ছেলের মাথায় অন্য কম্পারিজন ঘুরে সে বউরে দেখে আর বউয়ের বান্ধবীদের দেখে
পাত্রী তো এটা না হয় ওইটা হইলে ভালো হইতো মানে জীবনের প্রতিটা পদে পদে আপনার কম্পিটিশনের শিকার হতে হবে যেমন ছোটবেলায় আমরা কম্পিটিশনের শিকার হই যে ওর মতো হতে হবে বড় হয়ে ওর মতো হতে হবে বা ওর মতো লক্ষ্য হতে হবে ওর মতো ভালো রেজাল্ট করতে হবে একটা গার্লফ্রেন্ড পটাইলাম সেটারও মানুষ তুলনা করে যে আপনার গার্লফ্রেন্ড তো পুরীর মতো সুন্দরী আবার গার্লফ্রেন্ডের বান্ধবীরা বলে যে কিরে তোর বয়ফ্রেন্ড তো গাঞ্জুটির মতো মানে কম্পারিজনের শেষ নাই তো আমি একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের আসলে কম্পারিজনে না যে কাউকে উঁচু নিচু না ভেবে কে কালো কে ফর্সা কে মোটা কে চিকন এগুলো না ভেবে আসুন আমরা সবাই এক কাতারে দাঁড়াই এবং সবার পিছনেই লাইন মারি না এটা জোকস অ্যাপার্ট আমি সিরিয়াস একটা কথা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে যে এই যে আমরা কম্পারিজন করি যে ওর মতো হতে হবে তার মতো হতে হবে এটা না করে আমরা যদি এরকম করি যে তুলনাটা নিজের সাথে করি তাহলে কি হবে আপনি নিজেকে ছাড়িয়ে যেতে পারবেন তো এই শুভকামনায় আজকে আমি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কমেডি ক্লাবের সাথে থাকবেন থ্যাংক ইউ